খবরটা বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। ছোট পর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী চৌধুরী, এবার তিনি সাধক রামপ্রসাদের চরিত্রে। এবার সামনে এলো নতুন তথ্য। ইতিমধ্যে সুরিন্দর ফিল্মের সঙ্গে কথাবার্তা বেশ অনেক দূর এগিয়েছে, কিন্তু এই সিরিয়ালে সব্যসাচীর বিপরীতে থাকছেন কোন অভিনেত্রী? ইন্ডাস্ট্রি অন্ধরে কানা ঘোষা। এই সিরিয়ালে সব্যসাচীর বিপরীতে থাকছেন সুস্মিনী আচার্য। এর আগে তাকে দেখা গিয়েছিল সৌদামিনী সংসার এবং রানী রাসমণির উত্তর পর্বে। শোনা যাচ্ছে ইতিমধ্যে সিরিয়ালের প্রমোশুট হয়ে গিয়েছে, আগামী মাস থেকে শুরু হবে শুটিং। এ ব্যাপারে ধারাবাহিকের কলাকৌশলী বা অভিনেতা অভিনেত্রী কেউ মুখ খুলতে চায়নি, তবে জানা গিয়েছে সবটাই প্রাথমিক স্তরে। মহাপীর তারাপীঠ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান সব্যসাচী। ফের একবার ভক্তিমূলক সিরিয়ালেই প্রধান মুখ হয়ে ফিরছেন তিনি। নতুন এই ধারাবাহিক নিয়ে চমকে শেষ এখানেই নয়। জানা যাচ্ছে সব্যসাচী অভিনীত ভক্তিমূলক এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে মা কালীর, আর সেই চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেবকে। তবে অফিসিয়ালি কিছু এখনো জানা যায়নি। বিনোদন জগতের এ ধরনেরই আরো নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।